Hi. Assalamualaikum. এই যে দেখতে পাচ্ছেন আমার কবুতরগুলো ডাক দিলাম চলে আসলো। তে কবুতরগুলোর একটু সমস্যা হয়ে গেছে, এদের আনিখত রোগ হয়ে গেছে। আমি বুঝতে পারতেছি যে কবুতরগুলোর কিছু একটা সমস্যা হয়েছে। তে ডাক্তারের সাথে কথা বললাম, বলছে রানীক্ষেত রোগ হয়েছে, মানে এই যে হলুদের মতো পায়খানা করতেছে আর ঝিমাচ্ছে। এই জন্য হচ্ছে আমার এক বড় ভাই ভেটেনারি ডাক্তার, ওই বড় ভাইয়ের কাছে পরামর্শ নিয়ে আমি হচ্ছে কালকে রাতের ওষুধ নিয়ে আসছি। এই যে আমাকে এটা দিছে এক জালিন ভেট, আর দিছে EIB ভেট, সাথে দিছে হচ্ছে PK5 ট্যাবলেট, আর আমি সাথে একটা ই নিছি জিঙ্ক সিরাপ। তো এগুলো হচ্ছে সকালে দিতে বলছে, এটা 50 লিটার পানিতে হচ্ছে 1 গ্রাম এটা সকালে, আর দুপুরে দিতে বলছে এটা 0.5 লিটার পানিতে 1 গ্রাম, এটা হচ্ছে 10 গ্রামের একটা প্যাকেট EIB ভেট, আর এটা হচ্ছে জিলিয়ান ভেটটা 10 গ্রাম প্যাক, আর এই ওষুধটা এটা অর্ধেকটা দিতে বলছে 0.5 লিটার পানিতে সন্ধ্যা। তো 3 আইটেমের ওষুধ দিছে, 3 আইটেমের ওষুধ 3 বেলা খাওয়াইতে বলছে, যদিও পানির সাথে খাওয়াইতে বলছে। এই যে আমি পানি দিছি কিন্তু পানিটা ওরা ঠিক মতো খায় না। তো এখন বিকল্পভাবে এখন আমি এই যে খুদি নিয়ে আসছি, খুদির সাথে এটা একটু মিশাই দিব, দেখি। খুদির সাথে মিশাই দিব, দিয়ে হচ্ছে পানিটা ওষুধের পানিটা দিয়ে একটু মিক্স করে দিই। হাই আয় 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 খা খা। মুরগি কবুতর সবগুলাকে দিয়ে দিলাম। এটা ধুয়ে দিই এখানে, পানিটাও ঘুলে দিচ্ছি যাতে হচ্ছে ওরা পানিটাও খাইতে পারে। প্রায় 60টার মতো কবুতর আছে, অনেক জাতের কবুতর, দেশি কবুতর আছে, সিরাজি কবুতর, মুম্বাই সিরাজি, কিং, লাক্ষাগুলা হচ্ছে আমার বোনকে দিয়ে দিছি। মুখী কবুতর আছে, মুখীটা এই যে মুখী, প্রায় 400 টাকার মতো ওষুধ নিয়ে আসছি। রানীক্ষেত রোগের জন্য নাকি এগুলো যথেষ্ট। তো এই ওষুধটা মানে 2-3 দিন পরে আমি হচ্ছে কিরমিরো ট্যাবলেট নিয়ে আসছি, এই যে প্যারাভেট। তো 2-3 দিন পর হচ্ছে কিরমির ট্যাবলেটটা দিয়ে দিব। এটা ট্যাবলেট না, এটাও একটা পাউডার। একটু কবুতরগুলো যত্ন নিই, যেহেতু প্রায় 2-3 মাস ধরে ডিম বাচ্চা পাইতেছি না, একবেলা ভিটামিনটা খাওয়াই।